তাহলে বলেন তো যত আমার সমস্যা সমাধানের জন্য কার কাছে চাইব এ মুসলমান সন্তান না হইলে কার কাছে চাইব আস্তে কইলেন কে সন্তান না হইলে বাবার কাছে যাব খাজা বাবা পীর বাবা উমুক বাবা আছে নারায় সুরে বলেন কত বাবা আছে আমাদের দেশে আবার একটা আছে বিড়ি বাবা জোরে বলেন কি বাবা একজন বিড়ি বাবা আছে বিড়ি বাবারে আপনারা চিনেন চিনেন না রে ভাই হেজবুত তাওহীদের ইমাম বায়েজিদ খান পন্নী এটা হলো বিড়ি বাবা কি বাবা আপনারা ওনাকে দেখছেন উনি মইরা কিন্তু জাহান্নামের চৌরাস্তায় ঘুরতাছে এই বদমাইশটা বিড়ির পাশার উপর বিড়ি লাগাইত একটার পর একটা বিড়ি খাইতো এই জন্য এর নাম হয়েছে বিড়ি বাবা কি বাবা এই হেজবুত তাওহীদের কিছু কুলাঙ্গার এই বদমাইশের হেজবুত তাওহীদ না আমি এর নাম দিছি হেজবুত শয়তান কথা কর ঠিক না বেঠে এই হেজবুত তাওহীদের কয়েকটা শয়তান আমাদেরই পার্শ্ববর্তী এলাকা এই যে টানা ব্রিজের মধ্যে কয়টা বলে মুড়ি ধরছি এই বদমাইশগুলো গত 18 তারিখে শেরপুরে গুড়ে শেরপুরের আদালত থেকে যখন আমাদের ওলামায়ে কেরাম সুলতান ভাই সহ তারা যখন কুট থেকে নেমে আসতেছিল এরা আক্রমণ করেছে কয়েকজন মানুষকে আঘাত তারা করেছে মাত্র সংখ্যাই বেশি না মুসলমানের সংখ্যা বেশি আর এই বদমাইশদের সংখ্যা কম তারপরে মুসলমান আলেম ওলামাদের উপর সাহস পাইল কেমন করে আঘাত করতে কারণ হলো মুসলমান এখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে নাই পরশুদিন শিমুলচরা মাহফিলে গিয়েছিলাম আমাকে বলল ওরা নাকি বলে তোমাদের কোনো ইলাহ নাই আমাদের একজন ইলাহ আছে আমি বললাম ওরা কারে ইলাহ বলে মানে ওরা নাকি বলে বাইজিদ খান হইল ওদের ইলাহ সুরে কল্লা নাউজুবিল্লাহ এ মুসলমান ইলাহ কে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ইলাহ হইতে পারে না যেই ব্যক্তি মানুষকে ইলাহ মানলো ওই দলটা কখনো মুসলমানের দল হইতে পারে না ওটা মুশরিকদের দল সরে সরে বলে ঠিক না মুসলমান ভাইরা আমার আমি আরো খবর পাইলাম যে কয়টা গুলাঙ্কার হিজবুত শয়তানে অংশগ্রহণ করেছে ওদের মধ্যে একটা শয়তান কয়দিন আগে তার বাপারে পিটাইছে নাউজুবিল্লাহ বলবেন না খবরদার হিজবুত শয়তানের কোন লোক যদি আপনার কাছে দাওয়াত নিয়ে আসে কোন কথা নাই পিটায় পিটায় হাড়টি ভেঙে ফেলবেন জোরে কোন ঠিক না মায়ের উপরে কোনো ঔষধ নাই কথা কোন ঠিক না এরা ঈমান নষ্ট করতে আসবে আর মুসলমানরা আঙ্গুল চুষবে হতে পারে না আজকেও আমরা শেরপুরে আমাদের ওসি সাহেবের কাছে গিয়েছিলাম ওসি সাহেবের কাছে দাবি নিয়ে আসছি এর সঠিক বিচার যদি না করা হয় শেরপুরের মধ্যে দরবার আন্দোলন ঘরে উঠবে তো তখন ঠিক হবে মুসলমান ভাইরা রে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন এ আমাদের ইলাহ একজন ওই ইলার কাছে আমরা সাহায্য চাইব দুনিয়ার কারো কাছে সাহায্য চাইব না সরে সরে বলেন ঠিক না আর একটু পরে আয়াতে আল্লাহ কি বলেন আবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও গো আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা পথে পরিচালিত করো এ মুসলমান দুনিয়াতে যত পথ মত আছে সব পথগুলো হলো ভ্রান্ত পথ একটা মাত্র পথ সেটা হলো সঠিক পথ আর ওই সঠিক পথটার নাম হলো ইসলাম জোরে জোরে বলে ঠিক না আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন নবী আমার এই দিকে কিছু রেখাপাত করলেন
এই দিকে টান দিলেন ওই দিকে দাগ দিলেন ওই দিকে দাগ দিলেন ওই দিকে দাগ দিলেন আরেকটা দাগ নবী সোজা সুজি দিলেন সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা তোমরা কি বলতে পারো এতগুলো দাগ কেন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানেন নবীজি দাগ দিয়ে বলেন শুনো শুনো সত্যি চতুর্দিক দিয়ে শয়তান বিভিন্ন রাস্তা খুইলা দিবে এক শয়তানের রাস্তার নাম হবে হিজবুত তাওহীদ এক শয়তানের রাস্তার নাম হবে বন্ড পীর মাজার পূজারি আরেকটা রাস্তার নাম হবে ওই যে কাদিয়ানি আরেকটা রাস্তার নাম হবে শিয়া আরেকটা নাম হবে রাফেজি বহুত বহুত রাস্তায় শয়তান বসে থাকবে আর একটা রাস্তা নবী বলে দিলেন এটা হলো সোজা রাস্তা সাহাবায়ে কেরাম ভালো করে শুনে রাখো এটাই হলো ইসলামের রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা আমরা আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো নবীজি বলেন যেই ব্যক্তি সোজা পথে চলতে থাকবে এই পথ তাকে জান্নাতে পৌঁছায় দিবে সূরে সূরে কন্না সুবহানাল্লাহ আর যত আকা বাঁকা পথ আছে এগুলো সব শয়তানের পথ এগুলো হলো জাহান্নামের পথ সুতরাং আমরা বলতে চাই আমরা দুনিয়ার কোন পথে চলতে চাই না আমরা কোন তন্ত্র মন্ত্রে চলতে চাই না আমরা একমাত্র ইসলামের সঠিক সোজা পথে চলতে চাই কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে পরিচালিত করুন জোরে বলেন আমিন মুসলমান বন্ধুগণ আমরা আরো বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওগো আমার আল্লাহ ওদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছ নিয়ামত দিয়ে সম্মানিত করেছ দুনিয়াতে নিয়ামত দিয়েছ আখেরাতে নিয়ামত দিবা এমন নিয়ামত প্রাপ্ত দল এমন লোকদের পথে আমাদের পরিচালিত করো মুফাসসিরিনে কেরাম বলেন নিয়ামত পাইছে কারা সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযীন النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا শুনো কাদেরকে আমি নিয়ামত দান করেছি আল্লাহ তাআলা সূরা ইন্নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বুঝিয়ে দিলেন আমি চার প্রকার মানুষের উপর নিয়ামত দান করেছি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ নিয়ামত প্রাপ্ত লোক কয় শ্রেণীতে বিভক্ত চার শ্রেণী এক নম্বর মিনান নবীগণ যারা নবী হবে তারা আল্লাহর নিয়ামত পাইছে দুই নম্বর সিদ্দিকীন যারা সিদ্দিক হয়ে গেছে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল ওয়া সুহাদা যারা শহীদ হয়ে গেছে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত দল ওয়া সালিহিন যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা বাহ্যিক অবস্থায় ভিতরের অবস্থায় সর্বাবস্থায় এক আল্লাহর গোলামি করে দুনিয়ার কোন গোলামি করে না আমাদের মধ্যে কোনো ভেজাল নাই ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই এরা হলো সালিহিন এই চার প্রকারের মানুষগুলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে এবার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা করি বুঝেন এক নম্বর বলেছেন মিনান নবীগণ নবী কারা হয় নবী আল্লাহ তাআলার কোন বান্দা ইচ্ছা করে নবী হইতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে সম্মানিত করেন পথ প্রদর্শক হিসেবে আল্লাহ যাদেরকে প্রেরণ করেন আল্লাহর পক্ষ থেকে কিতাব যাদেরকে দেওয়া হয় তাদেরকে রাসূল বলা হয় আর যাদেরকে নতুন কিতাব দেওয়া হয় নাই পূর্ববর্তী নবীর কিতাবের দাওয়াত প্রদান করে এদেরকে আল্লাহর নবী বলেছেন এ মুসলমান বন্ধু নবীরা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা নবী ইচ্ছা করে হইতে পারে না কোন মর্যাদাই হতে পারে না যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকেই নবুয়তি দান করেন জোরে জোরে বলে
করবেন ঠিক না কিন্তু মুসলমান বন্ধু জেনে থাকবেন নবী পৃথিবীতে কয়জন আসছে আল্লাহু আকবার বিভিন্ন বর্ণনা এসেছে তাফসীরে জালালাইনের মধ্যে মাত্র 8000 নবীর কথা বলা হয়েছে এক হাদিসের মধ্যে আসছে 124000 অন্য হাদিসের মধ্যে আসছে 224000 যতই হোক না কেন সঠিক বর্ণনা কেউ দিতে পারে নাই নবীজিও সঠিক বর্ণনা বলে যায় নাই সুতরাং নবী কতটুকু আমরা জানি না সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী জুড়ে জুড়ে বলেন ঠিক কি না আমাদের নবী কি নবী জোরা বলেন জোরা বলেন শ্রেষ্ঠ নবী পাওয়াতে খুশি না বেজা আমার নবী আসার পরে দুনিয়ার যত নবী আসবে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আর নবী আসবে না নবী নিজে বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে সুতরাং কেউ যদি আমার নবীর পরে নবুয়তি দাবি করে সেটা নবী না বন্ধু আরো জোরে বলেন কি এই জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানি এটা কি নবী না বন্ধু গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী হইতে পারে না কেন আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীকে অপমানভাবে মৃত্যুবরণ করেন নাই অপমানের জিন্দেগি দান করেন নাই অথচ গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাথরুমে বইরা মরছে কই মরছে বাথরুমে নবীরা মরে শয়তানরা মরে কথা কন ঠিক না এই জন্য আমরা বাথরুমে কাদিয়ানির অফিস করি কি বলি বাথরুমের আমরা কই হুজুর কাদিয়ানি অফিসে যাবি বাথরুম হলো কাদিয়ানি অফিসে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি ওই বাথরুমে পয়রা মারা গেছে হেইডা বলে নবী হয় গাদার করে কাদারা হেইডা বুঝে না কথা কর ঠিক না ঠিক আমার পরে নবী আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শুনে নাও মুহাম্মদ কোন পুরুষের বাবা নয় এ দুনিয়ার মানুষ শোনো তিনি হলেন নবীর খাতাম খাতাম বলা হয় সিল মোহরকে বলা হয় এ মুসলমান ভাই আপনি যখন দলিল করেন জমিনের দলিল করেন শেষে একটা সাব রেজিস্টার একটা সিল মারে না আর জোরে কর সিল মারার পরে যদি কেউ জমিন লেখে ওই জমিন কি বৈধ জমিন হয় না সিটারি বাটপারি জমিন হয় কথা আমার মনে হয় বুঝেন নাই আপনারা এক লোক জমিন লেখছে লেখার পরে দলিলের মধ্যে সাব রেজিস্টার উপরে সিগনেচার করছে নিচে দেখে আরো জায়গা আছে বেড়া চিন্তা করে কয় জমিন তো এই দাগে আরো আছে তো সরকার রে কোনো মতন বাউটাও কইরা ওই সাব রেজিস্ট্রারের সিলের পরে দস্তখতের পরে আরো কিছু জমিন লেখছে আপনারা বলেন সরকারি আইনে দুনিয়ার আইনে ওই বেটা জমিন পাবো না সিটারির মামলার কেসের মধ্যে পড়বো কথা কয় না সিটারি বাটপারির মামলার মধ্যে পড়বে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি আমার নবী সিল মোহর মাইরা দিছে তারপরে যখন এই বদমাইশ নবী দাবি করছে এটা নবীরা এটা সিটার এটা বাটপার কথা কন ঠিক আবে মুসলমান বন্ধুগণ মিনান নাবিয়্যিন আল্লাহ নিয়ামত দান করেছেন এক নম্বর নবীদের উপর নবী নিজে নিজে হয় না নবী আল্লাহ বানায় কথা কন ঠিক না ঠিক নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন সমস্যা নেই আসলে আমি ছেড়ে দেব সমস্যা আছে তাহলে কি আমি ছেড়ে দেব এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ নিয়ামত দান করেছেন এক নম্বর নবীদের ওপর নবীরা নিয়ামত প্রাপ্ত নবী ইচ্ছা করে হয় না নবী বানাই কে আরেকটু জবান খুলে বলেন কে নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়া দুনিয়াতে পাঠাইছে এক একজনের নবীর এক একটা মুজিজা ছিল যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল কোন কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম বিজনিল্লাহ সঙ্গে সঙ্গে কবরের লাশটা কবর থেকে উঠা দাঁড়ায় সালাম দিত হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া পাখি বানাইয়া
ডাকু দেওয়ার সাথে সাথে পাখিটা উড়ে যেত এগুলো নবীদের মুজিজা ছিল হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় অজগরে পরিণত হইছে জোরে কোন ঠিক কিনা এ মুসলমান বন্ধুগণ আমরা জিজ্ঞেস করি গোলাম আহমদ কাদিয়ানির কি মুজিজা আছে কথা কয় না কোন মুজিজা নাই কোন মুজিজা নাই কথা কোন ঠিক না বেটি এক নম্বর বিনাল নবীর দুই নম্বর সিদ্দিকীন সিদ্দিক কারা রে মুসলমান ভালো করে শুনে নাও যাদের বাহ্যিক অবস্থা ভিতরের অবস্থা এক ওদেরকে বলা হয় সিদ্দিক উপরেও সত্যবাদী ভিতরেও কি সত্যবাদী মুখ দিয়ে যা বলে অন্তরের ভিতরে তাই থাকে তারা হলো সিদ্দিক সিদ্দিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক হলেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ডান হস্ত হিসেবে পরিচিত জান্নাতের প্রথম পুরুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কোন ঠিক না বেটি আবু বকরের দাম আছে না নাই এ দাম আছে না নাই একটা চমৎকার হাদিস শুনাই দিই নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানে যতগুলো তারকা আছে এই তারকা পরিমাণ সওয়াব কার আছে কি প্রশ্ন করেছেন আকাশের তারকা যত আছে আপনারা বলেন আকাশের তারকা কয়টা কথা কয়না এই আকাশের তারকা কয়টা অগণিত কিন্তু আঙ্গর বাংলাতে এক বেডি গুনছে এক বেডি কি গুনছে বুন্নাবার গানও বান করছে আকাশে তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে কথা কর ঠিক না বেটি আকাশে তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ওর সদ্য গোষ্ঠী লক্ষ তারা গুইনাইছে কথা কয় না কথা কয় না কথা কয় না আকাশে কত তারকা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এখন পর্যন্ত অনেক তারকার অস্তিত্বই দেখা যায় নাই লক্ষ লক্ষ তারকা কোটি কোটি তারকা আছে না নাই সেটা বলে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আকাশের তারকা পরিমাণ সওয়াব কার আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মনে নিয়ত হইল আমার বাপের নামটাই কব কার বাপের নাম বলবেন আয়েশার বাপের নাম কি আবু বকর ওনার মনে মনে কিন্তু এটা আছে নাম কার কব বাপের নাম বলবে কিন্তু নবীজি আমার বললেন আয়েশা শুনো শুনো আকাশের তারকা পরিমাণ সওয়াব আছে আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা না বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখটা একেবারে আমাবস্যাতের মতো হয়ে গেছে কারণ এটা ভালো করে আপনারা বুঝবেন নারীরা সব কিছু সহ্য করতে পারে কিন্তু স্বামীর সঙ্গে সতী নামক প্রাণীটাকে সহ্য করতে কথা কয় না কথা কয় না আমি আমার বউরে অনেক কিছু দিছি একদিন আদর করে কইলাম বউরে আমার মনটা চাই হুজুররা অনেক অনেক দুইটা তিনটা করে বিয়ে করে আমি একটা বিয়ে করবার চাই আমারে কয় সেই দিন বিয়ে করবা ওই দিন তোমার ইডারে খুশি খুশি করে কাটবো আমার বিয়ে করার রুচি মিটে গেছে কথা কথা নারীরা কখনো সতীর নামক প্রাণীটারে পছন্দ করে না আম্মা জান আয়েশার মুখটা বেজার বলেন তো আপনারা বিবি যদি বেজার হয় খুশি করার দায়িত্ব কার আস্তে আস্তে হালা তো ভাইয়ের আয় বেশ খুশি করব তাল তো ভাই খুশি করব স্বামী যদি বেজার হয় দায়িত্ব হলো স্ত্রী স্বামীকে খুশি করবে স্ত্রী যদি বেজার হয় স্বামী তারে খুশি করবে কথা কন ঠিক না আমার নবীজি এবার আয়েশার অবস্থা দেখা বুঝছা মুস্কি হাসি মাইরা বুকের মধ্যে জড়ায়া দইরা কপালের মধ্যে একটা চুমা খায় ডাক দিয়ে বলে বুঝছি আয়েশা তুমি বেজার হইছো তোমার বাপের নাম বলার বলা জায়গায় তোমার সতীনের বাপের নাম বলছি এই জন্য তোমার মনটা বেজার হয়ে গেছে তাই না ও আয়েশা বেজার হয়ো না তুমি জানো না তুমি জানো না এই দুনিয়াতে যত মানুষ এসেছে যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবার আমল যদি এক পাল্লায় রাখা হয় তোমার বাবার আমলের পাল্লাই ভারী হয়ে যাবে এবার আয়েশা খুশি নেবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন খুশি হইছে যার কাছে যা হেরেই ক আমার বাবার ছিল
আমার বাবার এত আমল, আমার বাবার এত আমল, বাবা যদি ভালো হয় সন্তানের অহংকার লাগে না সুরে বলেন, আর বাপ যদি গরুসুর হয় পোলার কাছে কেমন লাগে, বাপ যদি গরুসুর হয় পোলার জীবন থাকতেই কবরে যাওয়ার মন চায়, মুসলমান বন্ধুগণ তিন দুই নম্বর আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা হলেন সিদ্দিক, সিদ্দিকের মধ্যে এক নম্বর সিদ্দিক হযরতে আবু বকর, জোরে জোরে বলেন ঠিক কিনা, মুসলমান ভাইরা আমার তিন নম্বর আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন ওয়াসুহাদা শহীদ, এরা কোন শহীদ, আমগর বাড়ির নাম রাখছে শহীদ, ওই শহীদ না কথা কয় না, আমগর বাড়িও তো আব্দুল শহীদ আছে না নাই, শহীদুল ইসলাম আছে না নাই, এ ওরা শহীদ, আমগর দেশে অনেক নাস্তিকের ইসলামী নাম আছে কিন্তু আসল নাস্তিক পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই নাস্তিক, কথা কোন ঠিক না বে, ঠিক এদের নাম আছে বুদ্ধিজীবী, হাইরে বুদ্ধি, বুদ্ধির কপালে কি হলো চান্দির মধ্যে খজাইতে খজাইতে মাথার মধ্যে বুদ্ধি হইতে হইতে সাদে মাল নাই, চান্দির মধ্যে সুর নাই, এটা নাম মারছি আমি সাদে মাল নাই, কথা কানা আছে না নাই, এরকম চান্দুমার কাছে না কিছু বুদ্ধিজীবী, এদেরকে বুদ্ধিজীবী বলে না, যেই জ্ঞান তোমাকে আল্লাহ চিনাইতে পারে না, যেই জ্ঞান ইসলাম চিনাইতে পারে না, যেই জ্ঞান নবীকে চিনাইতে পারে না, ওই জ্ঞানকে জ্ঞান বলে না, ওটা মূর্খ বলে জোরা বলেন ঠিক না, ঠিক আবু জেহেলের নাম কি আছিল বলেন তো, আবুল হাকাম, আবু জেহেল নামটা কে দিয়েছেন, আমার নবী দিয়েছেন, আবু জেহেল মানে হলো মূর্খের পিতা আর আবুল হাকাম মানে হলো জ্ঞানের পিতা, এত বড় জ্ঞানী ছিল আবু জেহেল কিন্তু যখন আল্লাহর চিনল না, ইসলাম চিনল না, কোরআন চিনল না, আল্লাহ নবী তার নাম আর আবুল হাকাম রাখলেন না, আল্লাহ নবী তার নাম রেখে দিলেন আবু জাহেল, এই বর্তমানে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরোধিতা কথা বলে, এরকম কিন্তু নাস্তিকের একটা নাস্তিকের নাম হলো মুরগি সুরা, কি সুরা, আপনারা বইলেছি না ভাবছেন, এই বেড়া বিরাট বুদ্ধিজীবী খুব মানুষ তারে দাম দেয়, একজন মুক্তিযোদ্ধা এসে বলে গেলেন এই লোকটা তো পাকিস্তান আমলে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে মুরগি সাপ্লাই দিত, কি সাপ্লাই দিত, মুরগি সাপ্লাই দিত, যাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা মুরগি খাইয়া মুসলমানদেরকে বাংলাদেশকে ধ্বংস করতে পারে, এই লোকটারে যখন বলে দিল যে মুরগি সাপ্লাই দিছে, ওই দিন থেকে এই বুদ্ধিজীবীর নামের কুত্তাজীবীর নাম হয়ে গেল মুরগি সুর, জোরে বলেন কি সুরা, আরো সুরা বলেন কি সুরা, মুরগি সুরার নাম জানেন, জানেন না, নাম দাও কই দে শাহরিয়ার কবি, এটা হলো মুরগি সুরা, কি সুরা, কি সুরা, বুদ্ধিজীবী, এ মুসলমান তাকে বুদ্ধি বলে না, ওদেরকে বুদ্ধিজীবী বলে না, শহীদ তারা হবে, নাম রাখলেই শহীদ হবে না, ওই যে আমাদের দেশে তো হিন্দুও শহীদ হয়, কথা কয় না, কথা কয় না, আমাদের দেশে হিন্দুও কি হয়, আরে হিন্দু কি শহীদ হইতে পারে, কখনো হতে পারে না, শহীদ হতে হলে ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে, সূরা বলেন ঠিক না, ঠিক, এবার শহীদ তারা যারা ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে লিপ্ত হয়, সম্মুখ যুদ্ধে অস্ত্র নিয়ে লিপ্ত হয়ে যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করে তাদেরকে বলা হয় আসল শহীদ, কথা বলেন ঠিক না, ঠিক, এ মুসলমান এবার আপনি লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনে যেই মুসলমানগুলো আল্লাহ টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, দেশকে টিকিয়ে রাখার জন্য যারা ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতেছে এরা হলো শহীদ, কথা বলেন, কথা বলেন ঠিক না, ঠিক, এই শহীদের পক্ষে আপনারা আছেন না নাই, কারা কারা শহীদের পক্ষে নাই হাত তুলে দেখান, ও আগেও নাইছিল, ও আমার চশমা তো দেখতে সমস্যা, যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই শহীদ বলে স্বীকার করি, কথা বলেন ঠিক না, ঠিক, নবীজি বলেন যার অন্তরে শহীদ হওয়ার তামান্না থাকবে না তার ইমানের হালতে মরণ হবে না, কথা কয় না, কথা কয় না, ইসলামের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, যদি অর্থের প্রয়োজন হয়, জান দেওয়ার প্রয়োজন হয়, আমরা দিতে রাজি আছি না,
কারাগার রাজি আছে তুই চাহাত দিলে মাওলানে দেখায় দেই লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর মুসলমান বন্ধুগণ ভালো করে বুঝেন তিন নম্বর নিয়ামত প্রাপ্ত দল কারা যারা শহীদ হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে শহীদের সংখ্যা হচ্ছেন তো আসল শহীদের পরিচয় পাইছেন তো এবার তিন নম্বর চার নম্বর আল্লাহ তাআলা বলেন যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তারা হলো আস-সালিহিন যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা নামাজি রোজাদার পর্দাদার ইত্যাদি যত আল্লাহর হুকুম আছে যত আদেশ আছে সমস্ত আদেশগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে পালন করে আল্লাহর যত নিষেধ আছে সমস্ত নিষেধগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করে ওই নিষেধগুলো কার্য করে না তারাই হলো সালেহীন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন দুনিয়াতে যারা সালেহীন হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান বন্ধুগণ সেই বাবা বিড়ি খা এটা কি সালেহীন আর জোরে বলেন সেই ব্যক্তি নবীর নবুয়ত নিয়ে টানাটানি পারে এই লোক কি সালেহীন হইতে পারে সেই ব্যক্তি বলে আমার কাছে যা আল্লাহর কাছে যাওয়া লাগবে না আমার মাজারে যা আমার কবরে যা ওই ব্যক্তি সালেহীন নাকি বন্ধ আর জোরে বলেন আমরা চাইলে কার কাছে যাব কোন মাজারে কোন বাজারে কোন পীরের পায়ে কিছু আমরা চাই না যা চাওয়ার কার কাছে যাব জোরে বলেন একমাত্র আল্লাহর কাছে মুসলমান বন্ধুগণ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক আরো বলেন শুনে নাও খায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমান তুমি বলো ওদের পথে আমাদের পরিচালিত করো না যাদেরকে তুমি গজব দিয়েছ মাকতুব কারা সমস্ত মুফাসসিরে কেরাম একমত হয়েছেন মাকতুব মানে হলো ইহুদি জাতি জোরে বলেন ঠিক কিনা গজব প্রাপ্ত দল কারা জোরে কর আরো জোরে কর ইহুদি জাতি পৃথিবীর ভিতর আমি আগেই বলছি সবচেয়ে নিকৃষ্ট নির্মম হৃদয়ের একটা জাতি আপনি জানেন এরা কতটুকু হিংসুকে আপনি ইচ্ছা করলেই ইহুদি হতে পারবেন না মুসলমান হতে পারবেন খ্রিস্টান হতে পারবেন ইচ্ছা করলে হিন্দু হতে পারবেন কিন্তু ইচ্ছা করলে আপনি ইহুদি হতে পারবেন না কেন কেন ওরা বলে আমরা আমাদের ধর্মে যার তারকে আমরা নেব না নেব ওই ব্যক্তিকে সেই ব্যক্তি আঙ্গর মহিলাদেরকে বিয়ে করে বাচ্চা দিবে বোঝান নাই মনে যারা ইহুদি মেয়ে বিবাহ করবে ওই ছেলেটা ইহুদি হতে পারবে এ ছাড়া কেউ ইহুদি হতে পারবে না এ মুসলমান ইহুদি জাতি আমার নবীকে কষ্ট দিয়েছে এদের মধ্যে কোনটা জাতি আজ পৃথিবীতে একটা আসে না কথা কয় না কথা কয় না কথা কয় না আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন অন্য আয়াতে আল্লাহ বলেন গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম লা'নান কাবীরা আল্লাহ তাদের উপর অভিশাপ দিয়েছেন গজব দিয়েছেন আল্লাহ তাদেরকে নিকৃষ্ট বলেছেন দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি অভাব দিয়ে ভরে দিলাম আমি তাদের মিসকিন বানিয়ে দিলাম ওদেরকে কোনোদিন শান্তি নাই এই জন্য ইহুদিদের দিলের মধ্যে কোনো শান্তি নাই মুসলমান ভাইরা আমার ইহুদি কত খারাপ জাতি হিটলার যখন ওই দেশকে ফিলিস্তিনকে স্বাধীন করলেন মুসলমান বন্ধু হিটলার এবার ধরে ধরে ইহুদিদেরকে মারতে শুরু করলেন মারতে মারতে প্রায় সব ইহুদি মেরে ফেলেছেন ওই জমানায় 70,000 প্লাস ইহুদি ছিল এদেরকে সবাইকে মেরে ফেলেছে হিটলার একটা কথা বলে দিয়েছে আমি ইচ্ছা করলে সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলতে পারতাম কিন্তু কয়েকটা ইহুদি বাঁচায় রাখলাম কেন জানো যাতে পরবর্তী জন্মের প্রজন্মের লোকেরা চিনতে পারে ইহুদি জাতি কত বড় খারাপ একটা জাতি এই জন্য পৃথিবীতে ইহুদিদের মতো খারাপ জাতি আর একজন নাই হে মুসলমান বন্ধুগণ ফিলিস্তিনে আক্রমণ করতেছে ইহুদিরা ইহুদিদের নিজস্ব ভূমি নাই এদের কোনো স্বীকৃতি নাই কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আস্তে আস্তে ওদেরকে স্বীকৃতি দেওয়া শুরু করেছে ওদের সঙ্গে বন্ধুত্ব কায়েম করেছে আপনারা জেনে আনন্দিত হবেন ইসরায়েল রাষ্ট্র এমন একটা জায়গার মধ্যে আছে চতুর্দিকে মুসলিম রাষ্ট্র চতুর্দিকে কি
চতুর্দিকে মুসলিম রাষ্ট্র মাঝখানে একটা ইহুদি রাষ্ট্র আমি তো বলি আমার মুসলমান রাষ্ট্রগুলো যদি দুইটা তিনটা করে অস্ত্র যদি বোমা ওই দেশে মাইরে দেয় একটা ইহুদির বাচ্চারও খুঁজে পাওয়া যাবে না ইসরায়েলি রাষ্ট্রটা নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু দুঃখ হলো সত্য কথা পুরো মুসলমান সরকারগুলো এখন মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কথা বলে ঠিক না ব্যাখ্যা ইসরায়েল কে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা অথচ সাহায্যর কথা প্রতিশ্রুতি দিয়ে রণতরী পাঠিয়ে দিয়েছে অস্ত্র পাঠিয়ে দিয়েছে আর আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এরা বলে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ফিলিস্তিন কে সহযোগিতা করব অস্ত্র কেউ দেয় না টাকা পয়সা কেউ দেয় না কথা কোন ঠিক না ঠিক তুমি যদি পক্ষেই থাকো যদি সহযোগিতা না করো যদি তুমি সহযোগিতা না করো তুমি যদি সাহায্য না করো যদি ওদের পাশে না দাঁড়াও তোমাকে সাহায্যকারী বলা যায় না তোমাকে মুনাফিক বলা যায় কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরারে আমার আল্লাহ বলেন খাইরিল মাগদুবি আলাইহিম আল্লাহ যাদের তুমি গজব দিয়ে অভিসম্পাত দিয়ে যাদেরকে তুমি আক্রাম করেছ ওদের পথে আমাদের পরিচালিত করো না তার মানে ইহুদিদের পক্ষে ইহুদিদের মতে পথে আমাদেরকে চালাইও না ওয়ালা দালিন এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না মুফাসসিরিনে কেরাম বলেন দালিন মানে হলো খ্রিস্টান সম্প্রদায় কি সম্প্রদায় তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মানব নাকি পরিত্যাগ করব আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আউলিয়া বাদুহুম বাদ আমার আল্লাহ ডাক দিয়া বলেন খবরদার খবরদার ইমানদার যদি হয়ে থাকো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না ওরা কখনো তোমাদের বন্ধু হবে না যতই আদর করে খাওয়াও না কেন ওরা কোনদিন তোমাদের পক্ষে থাকবে না সূরা বলেন ঠিক না আল্লাহর নবী বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কুফর সবগুলো এক জাতিমুক্ত এক জায়গায় এক ইহুদির মধ্যে একটা খ্রিস্টান একটা হিন্দু আক্রান্ত হলে একটা বিধর্মী দেশ আক্রান্ত হলে পুরা বিধর্মীগুলো এক হয়ে যায় কিন্তু দুঃখ পরিতাপের বিষয় মুসলমানকে মারে মুসলিম রাষ্ট্রগুলো এক হইতে পারে না সূরা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশে যারা আছি আমরা মনে করতেছি কোনো সমস্যা নাই আমরা তো আনন্দের সাথে আছি কত সুন্দর চাঁদ চমক করে মাহফিল করতে পারতেছি আমরা কত সুন্দর সুন্দর মসজিদ বানাইতে পারতাছি আমরা কত সুন্দর সুন্দর মানুষের বাড়ির দাওয়াত খাবার পাইতাছি দাওয়াত নিয়ে গেলে আমাদের রান্না করা লাগে না মানুষে পাক করে পাক করে আমাদেরকে খাওয়া মনে বড় আনন্দ আমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই কিন্তু আল্লাহর কসম করে বলি মুসলমান তুমি যদি অন্য মুসলমানের আঘাতে যদি তুমি কি বলে ব্যথিত না হও একদিন এমন সময় আসবে তোমারও ওই রকম পরিস্থিতি বহন করা লাগবে কথা বলে ঠিক না আমার তো আশঙ্কা হয় সামনে আমেরিকা এসে পড়ে কিনা কারণ যেইভাবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ঘোলাটে হচ্ছে এই সুযোগে আমেরিকা আইসা নিষ্পেষিত করতে পারে সুরে সুরে বলে ঠিক না সত্য বললাম না মিথ্যা বললাম আমেরিকা আফগানিস্তানে ঢুকে নাই আমেরিকা ইরানে ঢুকে নাই আমেরিকা ইরাকে ঢুকে নাই আমেরিকা সুদানে ঢুকে নাই আমেরিকা জর্দানে ঢুকে নাই আমেরিকা লেবাননে ঢুকে নাই ঠিক আছে এমনও পরিস্থিতি হতে পারে বাংলাদেশও আসতে পারে তবে এ কথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেই কে কোন দল করে আমাদের জানার দরকার নাই ইহুদি খ্রিস্টান আমার বাংলাদেশে যদি আসবে আবার একটা মুক্তিযুদ্ধ হবে কথা বলো ঠিক না ব্যাখ্যা আমাদের জীবন বিনিয়ে দেব কিন্তু আমার বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদেরকে পা রাখতে দেব না জনগণের ঠিক না ব্যাখ্যা মুসলমান বন্ধুগণ তাহলে আমরা কার পথে চলতে চাই যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথে চলতে চাই যারা গজব প্রাপ্ত যারা অভিশপ্ত তাদের পথে আমরা চলতে চাই না জুড়ে বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুক দুঃখ পরিতাপের বিষয় আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু সূরা ফাতিহায় কি পড়ি সেটা জানি কথা কয় না সূরা ফাতিহায় কি পড়ে আসলাম নামাজ পড়ে আইসাই ইহুদিদের সঙ্গে হিন্দুদের সঙ্গে তারপর অমুক তমুকদের সঙ্গে মুসাফা মুস্কি মুস্কি হাসি কথা
কয়না কথা কয়না নামাজে পড়ে আসলেন আপনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন খাইরুল মাকতুবি আলাইহিম ওয়া আদ-দালিন আপনি পড়ে আসলেন আইসে আবার হিন্দুদের পূজার মধ্যে গেলেন কথা কয়না কথা কয়না কালকে আমার মাহফিল ছিল দুইটা মাহফিল ছিল মাদারগঞ্জে একেবারে থানার সামনে মন এমন একটা বড় এমন একটা ওদের ই বানাইছে মূর্তি কি বলে পূজার ঘর বানাইছে মসজিদের একেবারে গেটের সাথে মূর্তিগুলো লাগায় রাখছে মুসলমানরা আফসোস করে কিন্তু কিছু বলতে পারে না যারা ঈমানদার ঠিক নাই আমি যায় দেখলাম বোরকা পরে মেয়েরা মূর্তির দিকে টুটুরি চাইয়া আছে কি বইরা কি বইরা বোরকা পরা গেছে আরে তুই বোরকা পরেছ শরীয়ত মেরেছ আর বোরকা পরে মূর্তির কাছে গেলি তুই তো শরীয়ত বাদ দিয়া শিরিকের মধ্যে চলে গেলি এ মুসলমান ডক্টর জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন মুসলমানের জন্য কখনোই কোনো হিন্দুদের পূজালয়ে যাওয়া বৈধ নয় এটা তো হারাম আমরাও বুঝি কিন্তু দুঃখ লাগে যখন মুসলমান দাড়ি টুপি মাথায় দিয়া ওদের মন্দিরে যাইয়া আবার নাচানাচিও করে কথা কোন আছে না নাই আবার ওদের প্রসাদ খায় প্রসাদ প্রসাদ কি কি সৌদি আরব থেকে ফতোয়া দিয়েছে হিন্দুদের প্রসাদ প্রসাদ খাওয়া সম্পূর্ণ হারাম আমি বলি হিন্দুদের প্রসাদ কেমন হারাম জানেন মানুষের পায়খানা যেমন হারাম কুত্তার ঘু যেমন হারাম হিন্দুদের প্রসাদও তেমন হারাম কথা কোন ঠিক না ভাই মুসলমান বন্ধু প্রসাদ খায় আবার ওখানে যে নাচানাচি করে আছে না নাই জুড়ে বলেন এ মুসলমান কিসের জন্য নাচানাচি করো মরা লাগবে না মরবা না কথা কয় না কথা কয় না লজ্জা থাকা দরকার আমি তো দেখি কোন হিন্দু আমাদের কি বলে আমাদের ঈদের মাঠে কোন হিন্দুকে দেখছেন আবার অহংকার করে বলো কই ধর্ম যার যার উৎসব নাউজুবিল্লাহ বলবেন না আরে ধর্ম সার সার উৎসব সার সার বউ সার সার বিয়ে করছে যে যে কবুল কইছে যে যে বউ তার তার কবুল সবাই করলে বউ কি কবুল সবারই হবে কথা কয় না খেত সার ফসল তার নাকি আমার ফসল এক বেটা আরেকজনের ক্ষেতের মধ্যে কাটা শুরু করে দিয়েছে কাটতে এক বুঝা নিয়ে গরুর জন্য নিয়ে যাচ্ছে খেতা লাই শাখা এই মি তুমি এটা কি করলা কয় কেন আপনি জানেন না ধর্ম যার যার উৎসব সবার খেত যার যার ফসল সবার কথা কয় না কথা কয় না আপনারা কি বলবেন বউ যার যার বউ যে বলছে কবুল এরই বউ নাকি সবারই বউ কথা কয় না কথা কয় না তো হিন্দু করে ধর্মের উৎসব হিন্দু করে মুসলমানের নয় সুরা বলে ঠিক না ঠিক যদি বলো এই কথা যদি তুমি বলো হিন্দু কি বলে ধর্ম যার যার উৎসব সবার আমি বলবো তাহলে তোমার ধর্মের গরু হিন্দুরা খায় না কেন কথা কয় না ঈদের মাঠে নামাজ পড়তে আসে না কেন হ্যাঁ হিন্দুর বাচ্চারে আপনি মাইরা ফালাইলেও টুপি পাঞ্জাবি পরাইয়া আপনি ঈদের মাঠে আনতে পারবেন না গরুর গোশত খাওয়াইতে পারবেন না কেন কারণ জানেননি ওরা ভালো করেই জানে আমাদের ধর্মে মুসলমানের গরু খাওয়া নিষেধ মুসলমানের ঈদের মাঠে যাওয়া নিষেধ ওরা একটা বাতিল ধর্মের লোক হইয়া ওদের ধর্ম পালন করে তুমি শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ রূপের উন্মত হইয়া তুমি শ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পরও হিন্দুদের পূজাই যাও তুমি কোন জাতের মুসলমান কথা বলেন ঠিক না ঠিক কালকে হিন্দুদের পূজা পুরাবো যাবা তো নাকি যুবকরা যাবা না কোন কোন যুবক যাবা একটু হাত তুলে দেখাও ওই যে হাত তুলছে নাউজুবিল্লাহি মিন জালিক বুঝে নেই হাত তুলে ফেলাইছে হিন্দুদের পূজায় কোন মুসলমানের যাওয়া বৈধ নয় দুঃখ লাগে কষ্ট লাগে অনেক নামাজি অনেক হাসির খায়েব ছেলের টাকা দিয়ে কয় মেয়ের টাকা দিয়ে বলে সব 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 ঠিক বললাম না বে ঠিক বললাম এ মুসলমান ভালো করে মনে রাখবেন আমাদের দুনিয়ার থেকে চলে যেতেই হবে যতই বাহাদুরি দেখাই না কেন যত কিছুই করেন না কেন কবরে যাইতেই হবে কথা কন ঠিক না বে ঠিক সংসার সংসার কইরা ভবে গো ও তুই না করলি বন্দেগি গো নাই গা নরে মা
কইরা গো ও তুই বাগলি বাড়ি ঘর কোন দিন জানি আস রহি নাই শাগো সবই করে পররে ওরে জীবন গুহনাই গহনাই গেল রে ওরে জীবন গহনাই গহনাই গেল রে ছেলে মের জালাই পইরা গো ও তুই না করলি বন্দেগি বাড়ির পাশে পুকুর পারে গো ও তুই বাগলি বাসের ঘর বন্ধু নাই তোর বান্ধব নাই হরে কে লইবে সংসার সংসার কইরা ভাবে গো ও তুই করলি না বন্দেগি কি জানি কি উপায় হবে গো অন্ধকার কব হরে রে ওরে জীবন গহনাই গহনাই গেল রে ওরে জীবন গহনাই গহনাই গেল রে এ মুসলমান পরিশেষে তোমাদেরকে হাতে ধরে যায় আমার যুবক বন্ধু দুনিয়ার লাল নীল চিকচিক পিছনে পড়ো না এরে দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ো না একদিন তোমাকে আমাকে কবর নাম কই ঘরে শুইতেই হবে জোরে জোরে বলো ঠিক না কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো আলো নাই বাতি নাই যেই ঘরে কোনো বিছানা নাই দুনিয়ার একটা ঘরে যদি তোমারে রাখতে দেওয়া হয় আলো বাতি না দিলে তুমি ঘুমাইতে পারো না চতুর্দিকে মাটি আর মাটি রে ভাই ওই কবরে তুমি আমি শুইব এরে বন্ধু ওই কবরে যখন শুইতেই হবে ওই কবরের সরু সামানা নিয়ে তোমাকে যাইতে হবে জোরে জোরে বলো ঠিক না এরে আমার মুসলমান ভাই ওই কবরটা যদি আলোকিত বানাইতে চাও কোরআনের সামনে হাজির হয়ে যাও কোরআনের সামনে সারেন্ডার হয়ে যাও আমার মাওলাকে এক চাই না আমার আল্লাহর কোরআনকে ধরো আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর হাবলুল্লাহকে ধরো শক্ত করে ধরো এমন ভাবে ধরবা যেটা আমি আল্লাহ গুড়া ধইরা থাকব সেই ব্যক্তি হাবলুল্লাহকে ধরবে আল্লাহ বলেন আমি গুড়া ধরে থাকব যারা যারা হাবলুল্লাহকে ধরবে আমি আল্লাহ এমন জোরে একটা টান দিব একটা টান দিয়া জান্নাতে পৌঁছাইয়া দেব হাবলুল্লাহ মানে হলো আল্লাহর কোরআন আল্লাহ বলেন আমি আসলা জান্নাত থেকে একটা রশি ফালাইয়া দিলাম বলেন তোরে ভাই আমার আল্লাহ কয়টা রশি ফালাইছে আস্তে কই কেন কয়টা তিন রশি চার রশি আট রশি
কয় রশি একটু জোরে কর আট রশি কয় রশি একটা রশি কে ফলাইছে জোরে কর ওই রশিটার নাম কি জোরে বলো রশিটার নাম হলো কোরআন এই কোরআন যারা শক্ত করে ধরবে ওয়াতাসামু শব্দ আল্লাহ বলেছেন আখাজু শব্দ ব্যবহার করে নাই এখানে আল্লাহ তাআলা ওয়াতাসিমু শব্দ ব্যবহার করেছেন ওয়াতাসিমু বলা হয় এমন ভাবে যারা যতই লড়াচড়া করুক না কেন যতই লাঠি দেখ না কেন যতই শরীরে আঘাত হোক না কেন কিন্তু হাতটা ছাড়বে না জোরে জোরে বলেন ঠিক কি না যদি কোনো ব্যক্তি কোরআনকে শক্ত করে ধরতে পারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওর কোন টেনশন নাই টেনশন নাই একবারে সোজা সুজি আল্লাহর জান্নাতে চইলা যাবে কিন্তু যদি ধরো আবার সারো শক্ত করে না ধইরা যদি আস্তে আস্তে ধরো তাহলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না মাঝখানে গিয়ে পড়া যাইবা কথা কোন ঠিক না বে ঠিক সরিষেতে একটা ছোট্ট গল্প বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব মুসলমান বন্ধু একটা একটা বক একটা বক এবং কচ্ছপ বক্সিনেন তো বক আর কচ্ছপ একটা পুকুরে থাকে পুকুরে থাকতে থাকতে আস্তে আস্তে পানিগুলো শুকায় যাচ্ছে বক আর কচ্ছপ ওই পুকুর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু